নমস্কার, নিউজ সুইসকে শিলিগুড়ি যাতে সকল স্বাগত। আমি বিষয় তুলতে রয়েছি শিলিগুড়ি এয়ারভিউতে। এবং যারা ড্রিঙ্ক রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু লাগাতার চেক করা হচ্ছে। এবং ড্রিঙ্ক খাওয়ার পর কিন্তু যে আইনানকমূলক ব্যবস্থা, সেই আইনানকমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং ঘটনাস্থলে আইসি কোর্ট নিজেও মজুদ রয়েছেন। এবং লাগাতার কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেটি রয়েছে কেসটি, সেই কেসটি কিন্তু লাগাতার কিন্তু পুলিশের পক্ষ থেকে চেক করা হচ্ছে। এবং চেকিং করার পরে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এয়ারভিউর থেকে। দেখা হচ্ছে যে কারা ড্রিঙ্ক অবস্থায় রয়েছে, যারা তাদেরকে পুলিশ ট্রাঙ্ক অবস্থায় করছে, তাদের পক্ষ থেকে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাগাতার আইনানকমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানিয়ে কিছু নাম রয়েছে শিলিগুড়ি এয়ারভিউতে মহাত্মা গান্ধী মোড়ে। এবং ইতিমধ্যে লাগাতার কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, যাতে সামান্য যে প্রাণ, মানুষের প্রাণ যাতে রক্ষা করা যায়, মানুষের প্রাণ রক্ষার্থে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। এবং গাড়ির নাম্বার নোট করে ড্রাইভারের নাম সমস্ত কিন্তু এখান থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। এবং যাদেরকে ড্রাঙ্ক অবস্থায় পুলিশ পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে আইনানকমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন গাড়ি কিন্তু তারা আটক করছে, এবং আটক করার পর দেখছে যে কারা ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। যারা ড্রাঙ্ক অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আইনানকমূলক ব্যবস্থা রয়েছে, এবং যারা ড্রাঙ্ক অবস্থায় নেই তাদের কিন্তু কিছু একটি চেকিংয়ের পর কিন্তু ছাড় দেওয়া হচ্ছে শিলিগুড়ি এয়ারপোর্ট। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গাড়ি সাইড করা হচ্ছে, এবং দেখা হচ্ছে যে ড্রাঙ্ক অবস্থায় তারা রয়েছে কিনা। এবং বিভিন্ন মানুষের দিক থেকে চেক করা হচ্ছে, হয়তো কোনো অসামাজিক, এছাড়াও কোনো মাদক দ্রব্য গাছ রয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গাড়ি চেক করার পর কিন্তু ছাড়পত্র দেওয়া হচ্ছে এই এয়ারভিউ থেকে।
এখানে কি দাঁড়া ড্রিঙ্ক করে রয়েছে তাদের নাম সম্বন্ধে কিন্তু কুলচার কাছে রেজিস্টার করা হচ্ছে এবং কুলচার পক্ষ থেকে তাদের জন্য একটা আইনানুগমূলক ব্যবস্থাও নেওয়া হবে। এবং লাগাতার দেখা হচ্ছে যারা ড্রিঙ্ক করে রয়েছে কিনা, যদি ড্রিঙ্ক করে পাওয়া যায় তার তার জন্য কিন্তু পুলিশ পক্ষ থেকে আইনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক এইরকমই আরও বিস্তারিত খবর, লেটেস্ট খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ টিভি শিলিগুড়িতে।